হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আমাদের অলিকের টে ব্লগ। তো শুরু করার আগে আমি নিজে একটু বায়ো দিয়ে দিই। আমি অর্ক বলছিলাম অলিক থেকে, এবং আমি এখানে গেম ইঞ্জিন ডেভেলপার হিসেবে কাজ করছি। আমি এখানে আছি হচ্ছে 2013 থেকে, এবং লাস্ট 3-4 বছর আমি আনরিয়েলে কাজ করেছি, বাট এর আগে ইউনিটি বা অন্যান্য ইঞ্জিনে কাজ করেছি। আমাদের আজকের ভিডিওটার মেইন টপিক হচ্ছে অ্যানিমেশন। মেইনলি আমি রিসেন্টলি অ্যানিমেশনে কাজ করছিলাম আনরিয়েলে, ওটা করতে গিয়ে কিছু জিনিস আমার কাটাকাটি করা হয়েছে, এবং আমার মনে হলো যে আমি এটা একটা ভিডিও করে কারোর সাথে শেয়ার করি। আই গেস কিছু মানুষ হলেও অ্যাটলিস্ট ওটাতে হেল্প করতে পারে। আর যদি এটা সম্পর্কে আরো কিছু জানতে চান, প্লিজ কমেন্ট অন দ্য ভিডিও, অ্যান্ড আমরা চেষ্টা করবো ওগুলো অ্যাড্রেস করার জন্য, অথবা অন্য একটা ভিডিও বের করতে পারি অ্যাড্রেস দেম। তো টপিকটা শুরু করার আগে আমি বেসিক কিছু আইডিয়া লিখে রেখেছি, যাতে আপনাদের স্ট্রাকচার করতে ইজি হয়। তো যেটা বললাম, আমরা মেইনলি আজকে যেটা করবো সেটা হচ্ছে মিক্সামো বলে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে অনেক ধরনের অ্যানিমেশন পাওয়া যায়। ওই অ্যানিমেশনগুলো বেসিক্যালি আমরা চেষ্টা করব যে কীভাবে আনরিয়েলের মধ্যে আনা যায়, এবং আনরিয়েলে আনার জন্য বেসিক্যালি প্রসেসটা কী। কিন্তু এটা শুরু করার আগে যেটা আমাদের মনে হয় জানা উচিত, সেটা হচ্ছে যে আনরিয়েলে কিছু বেসিক সিস্টেম আছে, যেরকম আনরিয়েলের 30% ক্যারেক্টার আছে, যেটা অ্যাকচুয়ালি নাড়াচাড়া করা যায়, এবং বেসিক ওটার উপরেই আপনি ডেভেলপ করে আরও আপনার ইচ্ছা মতন ওটাকে মডিফাই করতে পারেন। সো ওটা কীভাবে কাজ করে, আনরিয়েলে অ্যাসেস সিস্টেম যেটা আছে, যে আপনি যখন কোনো মডেল বা অডিও বা যে কোনো কিছু ইম্পোর্ট করেন, ওটা আসলে কীভাবে স্ট্রাকচার হয়, এবং দ্যার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন ও কীভাবে আসলে স্ট্যাটিক ম্যাশ হ্যান্ডেল করে ও কীভাবে স্কেলেটন ম্যাশ হ্যান্ডেল করে, তো ওটা আমরা দেখব। এবং আনরিয়েলটা হায়ারকি মেনটেন করে, ওই হায়ারকির সম্পর্কে একটু আইডিয়া নেব যে আসলে কোনটার উপর বেস করে কোনটা। এরপর হচ্ছে আমরা মেশের মধ্যে একটা ট্রি এক্সিস্ট করে, যেটাকে আমরা স্কেলেটন বলে থাকি, ওইটা নিয়েও আমরা দেখবো আসলে কোন ধরনের মেশের সাথে কোন ধরনের স্কেলেটন আসে, এবং এরপরে আমরাটাকে কনভার্সন প্রসেস চলে যাবো এবং কীভাবে জিনিসটা ইউজ করতে হয়। একটা জিনিস মনে হয় বাদ গেছে বলতে গিয়ে, সেটা হচ্ছে ইনপুট সিস্টেম। এটা আমরা দেখবো যে আসলে আনরিয়েলে ইনপুটটা কীভাবে হ্যান্ডেল করে থাকে, এবং ইনপুটটা আমরা কীভাবে নিজেদের মতন করে অ্যাকশন বা অ্যাড করতে পারি। তো দিস ইজ দ্য মেইন সিকোয়েন্স। আমি এটা ভিডিও শুরু করার আগে বলে রাখলাম যে লাইটলেস আমাদের স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হবে, এবং উইল গো ইচ স্টেপ ওয়ান বাই ওয়ান। ওকে, তাহলে শুরু করা যাক। আমি জাস্ট দেখিয়ে রাখি, এটা হচ্ছে একটা স্যাম্পল প্রজেক্ট। স্যাম্পল প্রজেক্ট না, আনরিয়েলের বেসিক প্রজেক্ট। যেটা আপনি যদি আনরিয়েল ওপেন করেন, ওপেন করার পরে গেম সেকশনে যান, থার্ড পার্সন ব্লু প্রিন্ট, এখান থেকে ক্রিয়েট করলে যেটুকু হয় এখানে প্রজেক্টটা ঠিক ওইটুকুই করা আছে। আমি জাস্ট একটা জিনিস বলে রাখতে চাই শুরু করার আগে, আমি ধরে নিচ্ছি এখানে আনরিয়েল সম্পর্কে বেসিক আইডিয়া আছে, মানে আপনি আনরিয়াল ইউজ করেছেন, ব্লু প্রিন্ট সম্পর্কে আইডিয়া আছে, বেসিক জিনিসপত্র জানেন, তো ওগুলো আমি অত ডিটেলে বলবো না। বাট আপনারা যদি চান যে এটা সম্পর্কে ডিটেলে ভিডিও করতে, আমরা কমেন্ট প্লিজ কমেন্ট করুন, দেন আমরা ওটার জন্য ভিডিও করব। এবং বেসিক জিনিস বলতে আমি আসলে অত ডিটেলও বলছি না, যে অ্যাটলিস্ট আপনি আনরিয়াল ইউজ করেছেন, মোটামুটি ঘাটা করেছেন, বেসিক্স টার্মিনোলজি সম্পর্কে জানা আছে। ওকে, তো আমি যেটা এখানে দেখাতে যাচ্ছিলাম যে আমাদের যখন আমরা প্লে করি, আমরা যে থার্ড পার্সন ক্যারেক্টারটা দেখছি, এইটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করতে চাইছিলাম সেটা কীভাবে কাজ করে, রাইট? তো আপনি যদি আপনার ফোল্ডারে যান, তাহলে দেখবেন এখানে থার্ড পার্সন বলে একটা ফোল্ডার থাকে, ওখানে হচ্ছে ব্লু প্রিন্ট আছে, ইনপুট আছে, ম্যাপ আছে। যাকে আমি ব্লু প্রিন্টটাতে যাই, এইখানে যে আপনার ক্যারেক্টারটা দেখছেন, এইটাই বেসিক্যালি যেটা আপনাকে ক্যারেক্টার থেকে যখন ইনপুট দিচ্ছেন, ওই যে মুভ করতেছে এখান থেকে আসে। এখানে দুটো এলিমেন্ট আছে, সেই ব্লু প্রিন্টটা আর একটা হচ্ছে অ্যানিমেশন ব্লু প্রিন্ট, ওটা একটু পরে আসছে। আপনি যদি এখানে দেখেন, আপনি বিগিন প্লেতে কিছু ও জিনিস করলো, দেন একটা ইনপুট অ্যাড করলো, ইনপুটটা নিয়েও পরে বলছি, দেন আপ ডাউন হলে কি হবে, লেফট রাইট দিলে কি হবে, এবং জাম্প দিলে কি হবে, এই ধরনের ডেফিনেশন দেওয়া আছে। কিন্তু এই ডেফিনেশনগুলো ইজ মোস্টলি অ্যাবাউট আপনার ইনপুটগুলো কীভাবে নিচ্ছেন, এবং ওর মোর দ্য লজিক আন্ডার নিয়ে দেন। বাট আনরিয়েলে আরেকটা জিনিস আসে, যেটাকে বলা হয় ওরা অ্যানিমেশন ব্লু প্রিন্ট, ওইটা কাজ করে বেসিক্যালি হচ্ছে আরেকটা ব্লু প্রিন্ট থেকে। তো আমি যদি এখানে ক্লিক করি, ওরা আমাকে ওখানে নিয়ে যাবে। তো এখানে যদি কুইন দিয়ে চালু হচ্ছে, আমি কুইন যদি ওপেন করি, এই কুইনটা বেসিক্যালি যদি দেখেন, এটাকে আসলে ও প্যারেন্ট আরেকটা ব্লু প্রিন্ট থেকে নিচ্ছে। এখানে যেটা হচ্ছে, আসলে এখানে লেখাও আছে, এটা অ্যাকচুয়ালি এবিপি ম্যানির চাইল্ড। সো এ অ্যাকচুয়ালি নিজে থেকে কিছু করে না, ও জাস্ট ওইটাকেই কপি করে ইউজ করে। আমি যদি এটাকে এখানে রেখে ওপেন করি, এটা হচ্ছে দ্য আন্ডারনিথ ড্রাইভিং ফোর্স, যেখানে আসলে অ্যানিমেশনগুলো কাজ করছে। আমি যদি সিম্পল আইডিয়া দিই, ও বেসিক্যালি প্লেয়ার ক্যারেক্টারটা নেয়, নেওয়ার পর ওটার থেকে ও চেক করে ও প্লেয়ার মুভমেন্ট কি, সে ভেলোসিটি কত, সে জাম্প করেছে কিনা বা এয়ারে আছে কিনা, ফল করছে কিনা, এই জিনিসগুলো ও চেক করে। চেক করার পর যেটা হয় সেটা হচ্ছে যে অ্যানিম গ্রাফ বলে একটা সেকশন আছে,
যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রাফ দেওয়া আছে যে আইডল থাকলে সে আসলে কোন অ্যানিমেশনটা করবে। আমি যদি আগে যাই লোকোমোশনের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে একটা চেইন পাবেন যেখানে ওয়াক রানের সাইকেল আছে এবং আইডল সাইকেল আছে। এখানে কন্ডিশন দেওয়া আছে যে কোন কন্ডিশনে গেলে অ্যাকচুয়ালি ও এই এই কার্ভটার কোন অংশে প্লে করবে। তো এটা নিয়ে ইন ডিটেল আমরা এই ভিডিওতে কথা বলবো না, কারণ কি ইটসেলফ মোটামুটি একটা কম্প্রিহেনসিভ সিস্টেম। এখানে অনেক ধরনের ছোট ছোট জিনিস আছে যেটাতে আপনি অনেক ধরনের কন্ট্রোল আনতে পারবেন, ব্লেন্ডিং থেকে শুরু করে আপনি যদি চান আপনি কিছু কিছু সিচুয়েশনে হয়তো বা আপনার উপরে বডিটা অ্যানিমেশন একভাবে করবে, নিচের বডি নিচের অংশ আরেকভাবে করবে, এবং অনেক কিছু এখানে করা যায়। তো এগুলো নিয়ে যদি আমরা ডিটেলে হয়তো আরেকটা এক্সাম্পল নিয়ে বলবো যেটা বুঝতে সুবিধা হবে। আর আমি জাস্ট দেখিয়ে রাখলাম যদি আপনি কোনো ধরনের অ্যানিমেশন চেঞ্জ করতে চান, ফর এক্সাম্পল যদি আইডল অ্যানিমেশনটা চেঞ্জ করতে চান, আপনি উপর ডবল ক্লিক করে যদি এটা সিলেক্ট করেন, ডিটেলসে ক্লিক করেন, তাহলে এখান থেকে আমি অ্যানিমেশনটা ড্রপডাউন থেকে চেঞ্জ করে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আবার এক্সাম্পলে ফেরত আসি, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দুটো জিনিস হচ্ছে বেসিক যেটা বললাম ব্লু প্রিন্টের জন্য কাজে লাগে। এবার যদি আমরা ইনপুট সেকশনে আসি, আবার যদি থার্ড পার্সন ফোল্ডারে যান, ইনপুটে যান, এখানে হচ্ছে আনরিয়ালের এনহ্যান্স ইনপুট সিস্টেম যেটাকে বলে ওটাও এখানে ইউজ করছে। এনহ্যান্স ইনপুট সিস্টেমে বেসিক্যালি দুটা কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট বলা হয় অ্যাকশনস, যেখানে হচ্ছে আপনি বিভিন্ন ধরনের অ্যাকশনগুলা ডিফাইন করতে পারেন। অ্যাকশন বলতে আমি যেটা ডিস্টিংগুইশ করতে চাই এখানে সেটা হচ্ছে যে আপনি যে কোনো কিছু করেন, সেটা জাম্প হোক, ডবল জাম্প হোক, বা হয়তো বা আপনি যদি কোনো জায়গায় বসে থাকেন, বসে থাকলে অ্যাকশন যেটা দাঁড়া থাকে অ্যাকশন, সবই কিন্তু ইন্ডিভিজুয়াল অ্যাকশনস। অ্যাকশনের সাথে আমি ডাইরেক্টলি কিবাইন্ডের জিনিসটাকে রিলেট করতে বলবো না। এমন সিচুয়েশন হতেই পারে যেখানে হচ্ছে আপনি হয়তোবা যখন গাড়িতে ভিতরে আছেন তখন ই চাপ দিলে একটা কাজ হয়, অথবা যখন গাড়ি বাইরে আছে নিচাপ দিলে একটা কাজ হয়, দুটো যদি ইতে ট্রিগার করছে দুটা কিন্তু ডিফারেন্ট অ্যাকশন। সো এই ডিস্টিংগুইশটা আমার মতে চিন্তা করার সময় এভাবে আলাদা করে চিন্তা করলে বেটার। আর নিজের জিনিসটা এভাবে ডিজাইন করেছে, অ্যাকশন ইজ টোটালি ইন্ডিভিজুয়াল থিং, ওটার আসলে কোন বাটনে কি কাজ করবে ওটা ডেফিনেশন আরেক জায়গা থেকে আসে। ওটা ডেফিনেশন আসে হচ্ছে ইনপুট ম্যাপিং যে সেকশন এলিমেন্টটা আছে, রাইট? তো আমি জাস্ট সিম্পলি একটা অ্যাকশন দেখি, তিনটা অ্যাকশন আছে। তো আপনি যদি অ্যাকশন বানাতে চান, ফর এক্সাম্পল আমরা এখন এখানে যেটা করবো সেটা হচ্ছে আমরা যে নিজেদের যে অ্যানিমেশনগুলো আছে ওগুলো হয়তো কোনো একটা পার্টিকুলার অ্যাকশন দিয়ে ট্রিগার করবো, রাইট? তো এখান থেকে আপনি অ্যাকশনটা বানাবেন এবং অ্যাকশন বানালে জিনিসটা আপনি কাজ করতে পারবেন। সো আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে ইজি হবে। আমি যদি এখানে রাইট ক্লিক করি, ইনপুটে যাই, ইনপুট অ্যাকশনে যাই, আমি ধরেন ফর এক্সাম্পল আই এ, যেহেতু আনরিয়াল কনভেনশনটা ফলো করে, আনরিয়াল যেটা করে হচ্ছে যে অ্যাসেট টাইপ, অ্যাসেট টাইপের একটা ছোট প্রিফিক্স অ্যাড করে, এবং এখানে ইনপুট অ্যাকশন, সো আই এ, দেন হচ্ছে আমি সে ফর এক্সাম্পল দিলাম ইমোট, রাইট? তো ইমোট একটা অ্যাকশন। সো আমি যদি এখন অ্যাকশনটা ওপেন করি, অ্যাকশনটা ওপেন করলে যেটা হবে যে এখানে কিছু স্ট্রাকচার দেখতে পারবো। এর সাথে সাথে আমি যেটা করতে চাই, আমি একটা এক্সিস্টিং অ্যাকশন ওপেন করে রাখতে চাই যাতে বুঝতে সুবিধা হয়। সো ধরেন আপনি যদি জাম্পে ক্লিক করেন, জাম্প হচ্ছে বেসিক্যালি অ্যাকশন ডেসক্রিপশন থাকে, একটা বেসিক জিনিস, এবং এর আন্ডারে দুটো ট্রিগার্স থাকে। ট্রিগারগুলো বেসিক্যালি আপনাকে ডিফাইন করে ও কোনটার সাথে কীরকম বিহেভ করবে। যেরকম এখানে প্রেস আর রিলিজ দেখছেন, এটা দেখা মানে হচ্ছে যে ও প্রেস করলে একবার ট্রিগার করবে, রিলিজ করলে একবার ট্রিগার করবে। তো আমি আমাদের নতুন যে অ্যাকশনটা বানালাম ওখানে যাই, ওখানে গিয়ে আমি ইমোট অ্যাড করেছি, আমি একটা ট্রিগার অ্যাড করি। ট্রিগারটা হবে বেসিক্যালি আমি শুধুমাত্র প্রেস করলেই কাজ করবো, আমি এটা রিলিজে কোনো কিছু করবো না। তো আমি যদি এখন ইমপ্লিমেন্ট করতে চাই এটা, আপনি যদি এটা মিনিমাইজ করি, যদি আমাদের ব্লু প্রিন্টে যান যেখানে এটা ইমপ্লিমেন্ট করেছে, আপনি দেখবেন যে বিগিন প্লেতে ইনপুটটা আছে ওইটা অ্যাকচুয়ালি ওইখানেই ম্যাপ করে ফেলে। সেটা দেখবেন যে এখানে এমআইসি ডিফল্টটা দেওয়া আছে, এটার নামও বেসিক্যালি এটাই ছিল, আইএমসি ডিফল্টটা। আপনি চাইলে এখানে চেঞ্জ করে অন্য একটা অ্যাড করতে পারেন, তখন এটার উপর বেস করে কাজ করবে। ইউজ করার একটা এক্সাম্পল আমরা দেখে নিই, যেমন আমাদেরটা নাম ছিল হচ্ছে ইনপুট অ্যাকশন আন্ডারস্কোর ইমোট। এখানে দেখবেন অলরেডি ইভেন্টটা চলে এসেছে, যদি ইভেন্টটা ক্লিক করি এটা চলে এসেছে। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ট্রিগারে আমি একটা এবং মেসেজ, এখানে অনেকগুলো অ্যাডিশনাল ইনফরমেশন আছে, কেউ যদি এটা ক্যান্সেল করে থাকে, কেউ যদি অনগোয়িং করে থাকে, স্টার্টেড করে থাকে, কমপ্লিট, এগুলো হচ্ছে অ্যাকশন দিয়ে আসলে শুধুমাত্র যে আপনি প্রেস এবং প্রেস ডাউন করবেন তা কিন্তু না, এখানে আরও অনেক ধরনের ইনপুটের অপশন দিয়ে রেখেছে। আপনি চাইলে এটাকে যেটা বললাম যেখানে ধরে রাখতে পারেন, হোল্ড করতে পারেন, তারপর হচ্ছে কম্বোর একটা ফিচার আছে, যদি এটা এখন বেটা,
বাট কম্বো বলতে বুঝাচ্ছি যে আপনি তিনবার প্রেস করেন বা এটা বিভিন্নটা বিভিন্নবার প্রেস করেন, ওই ডেফিনেশনগুলো এখানে দেওয়া যায়। সেটা মোটামুটি বেশ একটা কম্প্রিহেন্সিভ সিস্টেম যেখানে আসলে অনেক ধরনের ইনপুটকে মাথায় রেখে ওটা ডেভেলপ করে। আমি যদি আসি ট্রিগারটাতে করি, আমি জাস্ট সিম্পলি প্রিন্ট স্ট্রিং করব যাতে আমি বুঝতে পারি এটা প্রিন্ট হচ্ছে কিনা। সো প্লেইং, আমি এটা জাস্ট টেক্সট মেসেজটা প্লে করব। সরি আমার একটু ঠান্ডা লেগেছে, সো প্রবলেম হতে পারে, আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা কোথায় গেল জিনিসটা? তো হ্যাঁ এখানে। তো আমি যদি এখন এই জিনিসটা প্লে করি জিনিসটা কাজ করবে না। না করার মেইন রিজন হচ্ছে আমি ইনপুট ম্যাপিং এ ডিফাইন করে নিয়েছি আমার কোন কিটা প্রেস করলে এটা অ্যাকচুয়ালি ট্রিগার করবে, রাইট? সো আমরা এটা করে ফেলি। আমি যদি সিম্পলি এখানে প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করে এখানে দেখবেন যে আপনার যেটা রিসেন্টলি ডিফাইন করেছেন, যেটা আপনি যে নামে দিয়ে থাকেন না কেন, ওটা এখানে চলে আসবে। দেন এটাকে প্লাস করলে আপনি দেখতে পারবেন যে কোন বাটনে ও ট্রিগার হয়। আমি যদি এক্সাম্পল হিসেবে জাম্পটা দেখি, জাম্পও দেখবেন যে বেসিক্যালি ও স্পেস বারে ট্রিগার করে, কিবোর্ডের একটা বাটনে ট্রিগার করে, আর হচ্ছে আপনার টাচ ইনপুট ট্রিগার করে। সো আপনি এখানে যদি আগে এইভাবে প্ল্যান করে রাখেন যে আপনি মাল্টিপল প্ল্যাটফর্ম মানে মাল্টিপল ইনপুট সিস্টেম হ্যান্ডেল করবেন, খুব ইজিলি এখানে ডিফাইন করে ফেলতে পারবেন। আপনার ইভেন যদি এমন হচ্ছেন অল্টারনেট কি রাখবেন, অনেক গেমে দেখবেন যে একটা প্রাইমারি কির সাথে অল্টারনেট কি থাকে, ওখানে আপনার নিশ্চয়ই ডিফাইন করে রাখতে পারবেন। আচ্ছা তাহলে আমরা এখানে প্রেস করি, আমি যদি সিম্পলি এখানে হচ্ছে সি প্রেস করি, সি দিলে ইমোটটা দেবে ফর এক্সাম্পল। আমি এখন জাস্ট এটা সেভ করে আমি যদি এখন এ করি, যদি এখন সি প্রেস করছি, সি আমাকে এক্সট্রা ট্রিগার করছে। আমরা নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আনরিয়ালের স্কেলেটন মেশের যে হায়ারার্কি সিস্টেম বা স্ট্রাকচার সিস্টেমটা আছে। আমি এক্সাম্পলের জন্য চলে যাই, আমি যদি আনরিয়ালের ক্যারেক্টার আন্ডার মেশ, সো বেসিক্যালি কন্টেক্সটে সরি কন্টেন্ট ফোল্ডারে রুট ফোল্ডারে ক্যারেক্টার আন্ডারে যদি আপনি ম্যানিকিউনে যান এবং আন্ডার মেশে যান, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে ওর যে ডিফল্ট যে চারটা মেশ আছে এবং ওর সাথে একটা স্কেলেটন অ্যাড করা আছে, যেটা আমি একটু এক্সপ্লেন করতে যাচ্ছিলাম। সো আনরিয়ালের যে মেশ আছে, দুই টাইপের মেশ ওরা মেইনলি ডিস্টিংগুইশ করে, একটা হচ্ছে স্ট্যাটিক মেশ, একটা হচ্ছে স্কেলেটন মেশ। তো স্কেলেটন মেশ যদি আপনি যে কোনো একটা ওপেন করেন, সে আমি ম্যানিট ওপেন করি, আপনি দেখবেন যে এর আন্ডারে একটা হায়ারকি থাকে। তো আপনি যদি ইনকেস এই হায়ারকিটা দেখতে পাচ্ছেন না, আপনি ক্যারেক্টারে গিয়ে যদি বোনসে যান, বোনসে গিয়ে অল হায়ারকি দেন, বাই ডিফল্ট মনে হয় সিলেক্ট অনলি দেওয়া থাকে, অল হায়ারকি দিলে আপনি এই সবগুলো বোনগুলো দেখতে পারবেন। তো বলার মেইন রিজন হচ্ছে যে আমি পাশাপাশি একটা নর্মাল স্কেলেটন সরি নর্মাল স্ট্যাটিক মেশ ওপেন করি। আপনি যদি স্টার্টার কন্টেন্টে যান, আই থিঙ্ক এখানে প্রপ সেকশনে গিয়ে যদি কোনো ফর এক্সাম্পল আমি কাস্টটা ওপেন করি, সো নর্মাল স্ট্যাটিক মেশের জন্য এরকম একটা ইন্টারফেস থাকে। এখানে অ্যাকচুয়ালি আপনি বেসিক ওর সাথে কি ম্যাটেরিয়াল অ্যাসাইন করা আছে এবং বিভিন্ন ইম্পোর্ট সেটিংসে থাকে এবং এইটুকুই ইনফরমেশন থাকে। বাট আপনি যখনই কোনো স্কেলেটন মেশ ইম্পোর্ট করবেন, স্কেলেটন মেশ বলতে বুঝাচ্ছি এখানে অ্যাকচুয়ালি একটা বোন স্ট্রাকচার থাকে, এখানে হচ্ছে ডিফাইন করা থাকে যে কোন বোনটা অ্যাকচুয়ালি মেশের কোন পার্টটা কন্ট্রোল করবে, এইটার তখন স্ট্রাকচারটা এরকম হয়। এটাও এরকম অ্যাসেট ইম্পোর্ট সেটিং আছে, এরও ম্যাটেরিয়াল আছে, বাট ওর সাথে হচ্ছে আরও অ্যাডিশনাল ইনফরমেশনগুলো থাকে যেটাকে আমরা স্কেলেটন ট্রি বলে থাকি। সো এটা নিয়ে আমি যদি জাস্ট একটা ছোট কথা বলে রাখতে চাই, এই স্কেলেটন ট্রিটা বানানো হয়েছিল যাতে আপনি যখন কোনো অ্যানিমেশন করবেন অ্যানিমেশনটা করতে সুবিধা হয়। তারা অ্যানিমেট করে, তাদের এরকম অনেক রিক সিস্টেম থাকে, রিক সিস্টেমে আপনি বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারেন যে হাত কীভাবে মুভ করবে, পা কীভাবে মুভ করবে, আপনার যদি হিউম্যানয়েড না হয়ে থাকে অন্য টাইপের ক্যারেক্টার হলে কী ধরনের মুভ করবে, তাহলে অনেক ধরনের অ্যাডিশনাল টুল আছে যেটা অ্যাকচুয়ালি অ্যানিমেশন করতে সুবিধা হয়, এই কারণে সিস্টেমটা ডেভেলপ করা। আর ডিটেলে বলতে চাচ্ছি না, এখন ক্যাগেন দিস ইস ক্যান বি এ ভেরি কমপ্লিকেটেড এবং কমপ্রিহেন্সিভ টপিক, যেটা আই থিঙ্ক যদি আপনি চান এটা নিয়েও আমরা ভিডিও ইভেন্সুয়ালি করতে পারি। আমি মনে হয় যেটা বলেছিলাম, বাই দ্য ওয়ে আমাদের অলিক অ্যানিমেশনও কাজ করে থাকে, অ্যাসেট ডেভেলপমেন্টে কাজ করে থাকে, সো ওই ভিডিওগুলো আমরা ইভেন্সুয়ালি ফিউচারে আরও আনবো। এখানে হচ্ছে ওই ফিল্ডে যারা এক্সপার্ট তারা আপনাকে আর ওইটা সম্পর্কে বিভিন্ন এক্সাম্পল বা বিভিন্ন ডেমো দেবে। তো আমি যদি আবার এখানে ফেরত যাই, সো দিস ইজ একটা যে বেসিক ডিফারেন্স, এটা হচ্ছে আনরিয়ালে স্কেলেটন এবং মেশের সাথে। এবং এখানে দেখবেন কয়েকটা বাটন আছে। আমি যদি আবার আমাদের এক্সাম্পলটাতে ফেরত যাই যেখানে ছিল মেশগুলো ছিল, আপনি দেখতে পারবেন যে এখানে বেসিক্যালি চারটা মেশের জন্যই বেসিক্যালি একটা স্কেলেটন আছে। এটার মেইন বিষয় যেটা হবে সেটা হচ্ছে যে আপনি চাইলে একটা স্কেলেটন শেয়ার করতে পারেন মাল্টিপল মেশের ক্ষেত্রে।
এটা করার মেইন রিজন হচ্ছে যে আপনি যখন কোন অ্যানিমেশন ইম্পোর্ট করবেন সেটাও অ্যাকচুয়ালি বেসড অন এ স্কেলেটন, যখন একটা স্কেলেটন শেয়ার করবেন তখন আসলে আপনি মাল্টিপল অ্যানিমেশন ওই মাল্টিপল মেশের জন্য ইউজ করতে পারবেন। আপনার ধরেন তিনটা মেশ আসে, ফর এক্সাম্পল এখানে যদি ধরেন এখানে একটা ম্যানি ছিল যেটা ফিমেল ক্যারেক্টার, সরি কুইন ছিল যেটা ফিমেল ক্যারেক্টার, ম্যানি হচ্ছে মেল ক্যারেক্টার। যদি অ্যানিমেশনে যাই, অ্যানিমেশনে কিন্তু ম্যানি আর কুইনের জন্য তারা আলাদা আলাদা করে রেখেছে ঠিকই, কিন্তু এটা কিন্তু বেসিক্যালি ওরা যে শেয়ার করছে ডিপেন্ডিং অন যেহেতু মানুষের বডির পোজ চেঞ্জ হয়, সে এক্সাম্পলে দেওয়া আছে। বাট তার মানে কিন্তু এটা না যে আপনার কুইনের অ্যানিমেশন দেখবেন কম, কুইনে বেসিক্যালি শুধুমাত্র যেসব অ্যানিমেশন ম্যানিতে ওদের মনে হয়েছে যে ওটা চেঞ্জ করা দরকার শুধু ওগুলো আছে তারা চেঞ্জ করেছে। তো এটার জন্য যেটা হলো যে আমার বেস যে অ্যানিমেশনগুলো আছে, ফর এক্সাম্পল এখানে হয়তোবা আইডল আছে, ল্যান্ড আছে, যেটা হয়তোবা শুধু এখানে আইডল ফরওয়ার্ড আর ওয়াক ফরওয়ার্ডটা আছে এইটা চেঞ্জ করেছে, কিন্তু বাকি যেগুলো ছিল জাম্প, তারপর হচ্ছে ইন প্লেস, রাইট, বিকজ এগুলো আর আমার বারবার করতে হচ্ছে না, একটা অ্যানিমেশন দিয়েই সবগুলো ক্যারেক্টারের জন্য করে ফেলতে পারবো। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আপনি এই জিনিসটা এখানে যদি যান এই হায়ারার্কিটা দেখতে পারবেন, এখানে অ্যাকচুয়ালি ফার্স্টে স্কেলেটন থাকে, স্কেলেটনের পরে বেসিক্যালি আপনার স্কিন মেশটা থাকে, দেন অ্যানিমেশন। এটার একটা বড় অ্যাডভান্টেজ যেটা বললাম, সো এভাবে করলে অ্যাকচুয়ালি আমরা মাল্টিপল অ্যানিমেশন বিভিন্ন সোর্স থেকে ইউজ করতে পারবো এবং আমি আমাদের কারেন্ট সিস্টেমে জিনিসটাকে ইম্পোর্ট করতে পারবো। সো এই ভিডিওটার মেইন পারপোজই কিন্তু এটা ছিল যে বোঝা আসলে কি করে আমরা মিক্সামো, যেখানে কমপ্লিট ডিফারেন্ট মেশের উপর কাজ হয়েছে, ওটাকে আমরা কিভাবে নিয়ে এসে এই ম্যানি এবং কুইনের সাথে ইউজ করতে পারবো। এত কিছু বলার মেইন রিজন যেটা সেটা তো আমরা এখন আসি, সেটা হচ্ছে আমরা মিক্সামো বা এরকম সিমিলার কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যানিমেশন কীভাবে নেব। আমি এত কিছু বলার একটা মেইন রিজন যেটা ছিল সেটা হচ্ছে যে আমি একটু দেখাতে যাচ্ছিলাম যে বাই ডিফল্ট কেন আপনি আসলে মিক্সামো থেকে ডাউনলোড করলে জিনিসটা কেন কাজ করবে না, এবং কাজ করার জন্য যে সিম্পল কিছু প্রসেস আছে এটা আমি ফিগার আউট করেছি, ওটা জাস্ট আমি দেখাতে চাই। তো সবার আগে যেটা দেখি সেটা হচ্ছে ফর এক্সাম্পল মিক্সামোতে অনেকগুলো ক্যারেক্টার থাকে, এখানে যেরকম আমরা নিনজা ক্যারেক্টারটা সিলেক্ট করে আছি, আমি যে নিনজা ক্যারেক্টারটা ডাউনলোড করি, তো ফর এক্সাম্পল দিস ওয়ান আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি কাজে দেখানোর জন্য। সো আমি জাস্ট একটু জিনিসটা দেখাই, তাহলে আই থিঙ্ক কনটেক্সটটা বলতে ইজি হবে। অলরেডি বিভিন্ন আমি যেটা আগে ইম্পোর্ট করেছিলাম এই জন্য ফোল্ডারগুলো আছে, বাট অ্যাকচুয়াল ফাইলটা নেই, আমি জাস্ট আবার জিনিসটা ইম্পোর্ট করি। সো মিক্সামোতে যদি যাই, আমি এখানে অলরেডি কিছু ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি। তো এখানে যেরকম বললাম আনরিয়াল স্কেলেটন সিস্টেম, এবং আনরিয়াল অ্যাকচুয়ালি ডিটেক্ট করতে পারে আপনি যখন কোনো কিছু ইম্পোর্ট করছেন কী টাইপের জিনিস ইম্পোর্ট, তো এরকম আনরিয়াল কিন্তু ধরে নিয়েছে যে আসলে স্কেলেটন মেশ সেটা ইম্পোর্ট। যদি এর সম্পর্কে আরও জানতে চান এখানে ক্লিক করলে আরও ডিটেলে জানতে পারবো। তো আমি এখানে কোনো ডিফল্ট সেটিং চেঞ্জ করছি না, আমি জাস্ট একটা জিনিস করবো, সেটা হচ্ছে আমি আপাতত অ্যানিমেশন নেব না, আমি অ্যানিমেশন সব জিনিস ডিফল্ট দেন, ডিফল্ট এটা থাকে না, আমি পরে অ্যানিমেশন ইম্পোর্ট করবো তখন এটা চেক দেবো, এখন এটা জাস্ট আমি মেশটা নেব। তো আমি ইম্পোর্ট করি, আমি কিছু জিনিস দেখবো, কিছু এরর আছে, এররগুলো আমি আপাতত ইগনোর করলাম, এরর না ওয়ার্নিং আছে। আমি যদি এই স্কেলেটন মেশটা ওপেন করি, যেটা আমি কথা বলছিলাম যে অ্যানিমেশন আসলে যেভাবে হয় সেটা হচ্ছে যে অ্যানিমেশন হয় আপনার এই যে স্কেলেটনটা আছে স্কেলেটনের উপর আপনি কি ফ্রেম অ্যাড করেন, বিভিন্ন পজিশনে বিভিন্ন অ্যাঙ্গেলে যখন ও দাঁড়াবে কোন বোনটা কোন পজিশনে থাকবে কিভাবে থাকবে এই জিনিসটা ভাবে কাজ করে। এখানে এটা ডিটেলে বলতে চাচ্ছি না, আই থিঙ্ক আপনি যদি অ্যানিমেশনে কাজ করে থাকেন জানতে পারবেন। এখানে এই যে স্কেলেটনটা যে দেখাচ্ছে এটা আমি যে আপাতত অ্যাড করতে পারি, বাট আই থিঙ্ক না করি, ইটস ফাইন। তো আমি যদি ম্যানিতে যাই, ম্যানি অ্যাকচুয়ালি ইজ বেসড অন টোটালি ডিফারেন্ট স্কেলেটন সিস্টেম, আমি যদি এটা পাশাপাশি রাখি আপনি দেখবেন যে দুটো অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট স্কেলেটন ফলো করছে। বাই ডিফল্ট আনরিয়ালে যেহেতু আমি বললাম সব কিছু অ্যাকচুয়ালি স্কেলেটন বেস, স্কেলেটনটা যদি না মেলে তাহলে আসলে এইটা আপনি একটার সাথে ট্রান্সলেট করতে পারবেন না। আপনি যদি ইম্পোর্ট করেন এটা ইউজ করেন দেখবেন যে অ্যানিমেশনটা ঠিক মতন কাজ করছে এবং বিহেভও করছে, রাইট। তো এটাকে ওয়ে অ্যারাউন্ড একটা আছে, এটা ওয়ে অ্যারাউন্ড হচ্ছে যে আপনি মিক্সামো থেকে অ্যানিমেশন, মিক্সামোতে যখন আপনি অ্যানিমেশন দেন আপনি আপনার নিজের মেশ দিতে পারেন, রাইট।
আপনি আর্নএল স্কেলেটন মেশটা যদি দেন ও একটা কনভার্সন দিয়ে দেবে। এটাকে হেল্প করার জন্য একটা টুল আছে, এটা আমি ইউজ করছি। টুলটা বেসিক্যালি হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দেন কনভার্টার, সবার আগে এটাই আসবে। টুলটা অনেক ভালো এবং এই যে কাজ করেছে আই উইল শাউট টু হিম, হিম অর হার, অনেক ভালো কাজ করেছে স্টুডিওটা। সো আপনি চাইলে স্টুডিওকে সাপোর্ট করতে পারেন। ওর আরও অনেকগুলা অ্যাপ্লিকেশন আছে, তো বিভিন্ন কাজের জন্য কাজ করে থাকে। আই থিঙ্ক এরাও হচ্ছে বেসিক্যালি আনরিয়ালের জন্যই কাজ করে। সো মোস্ট অফ দ্য টুল ইজ আনরিয়াল বেসড। যাই হোক, আমি টুলটাতে যাই। টুলটাতে কনভার্সনের জন্য ও অলরেডি কিছু জিনিস প্রিপেয়ার করে রেখেছে। মোস্ট লাইকলি আপনি যদি নিজেও আনরিয়াল মেশটাকে এক্সপোর্ট করে করেন, সিমিলার কিছুই আসবে। বাট আমি জাস্ট সিম্পলিসিটির সেক আমি কুইন অ্যানিমেশনটা নেব। এটা যদি ওপেন করেন ও অলরেডি কুইনের একটা মেশ আপনাকে দিয়ে দেবে। দুটো ভার্সন আছে, সরি ফর, একটা হচ্ছে কুইন, একটা হচ্ছে কুইন সিম্পল। আমি সে ফর্সে কুইনটা ইউজ করব। এখন মিক্সাম হতে চাই, এখানে আমি যদি আপলোড ক্যারেক্টার দিই, এখান থেকে আমি জাস্ট কুইনটা টান দিয়ে ড্রপ করব। প্রসেস করবে, প্রসেস করে দেখবে যে ম্যাপ করতে পারছে কিনা। ম্যাপ করতে পারার পরে ও বেসিক্যালি আপনাকে একটা ডেমো দেবে, এবং আপনি দেখতে পারবেন যে আসলে জিনিসটা কত কাজ করছে। এই টুলটা ইউজ করার মেইন রিজন হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে যে রুট মোশন বলে একটা জিনিস আছে, যে ওই বোনটা বাই ডিফল্ট মিক্সামও দেয় না, ওইটাও কনভার্ট করতে হেল্প করে। তো যে দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিক আছে, অ্যানিমেশন আছে, আঙ্গুল হাত পা সবগুলোতে মোটামুটি ট্রান্সলেট হয়েছে ঠিক মতো। আই উইল গিভ নেক্সট। এখন যদি আমি অ্যানিমেশনে যাই, আপনি যে অ্যানিমেশনই ডাউনলোড করেন না কেন, ও এই বোনের স্ট্রাকচারই আপনাকে। সো আমাদের অ্যাটলিস্ট ওই ঝামেলাটা শেষ হয়। সো আমি যদি এখন একটা ইমোট দিই, এই আছে ওয়েবিং, আমি ওয়েবিং ইমোটটাই ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য আমি যেহেতু যে সেটিংসটা ইউজ করবো, আমার স্কিনিং এর দরকার হচ্ছে না। স্কিন বলতে কি বোঝায়, সোজা ভাষায় মেশটা, এই মেশটা অ্যাকচুয়ালি অ্যানিমেশনে থাকে। আমার স্কিন অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ কি আমি অলরেডি ম্যানিকিউরতে ইনপুট করবো। আই ডোন্ট নিড দ্য স্কিন, আই জাস্ট নিড দ্য অ্যানিমেশন। আর অ্যানিমেশন আমি 60 FPS দেবো। এটা অ্যাগেন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আপনি আপনার মতন ইউজ করতে পারেন। যদি 30 FPS দেন, অবভিয়াসলি ফাইলটা সাইজ ছোটো হবে, 60 FPS বড় হবে। আনরিয়ালে আপনি যাওয়ার পরে যে কোনো সময় জিনিসটাকে ছোটো বড় করে নিতে পারেন। সো আমার রুল অফ থাম হচ্ছে আমি এটার অ্যাসেটটা আনরিয়ালে নেব, দেন আমি যদি চাই ওটাকে কমে নিতে পারি। কমটাকে তো আসলে চাইলেই বড় করা পসিবল হবে না, মানে অ্যাটলিস্ট যেটা হবে আপনি 60 FPS নিতে পারবেন, কিন্তু যে কি ফ্রেমগুলো থাকবে ওটা তো আর মিস যেতে পারে। সো মেবি আরও স্মুদার অ্যানিমেশন আপনি পাবেন যে 60 পারেন। তো আমি ডাউনলোড করি, যে মিক্সাম ফোল্ডারটা ছিল আই থিঙ্ক এখানে অনুষ্ঠান হয়ে যাবে, এটা চলে এসেছে 1 MB সামথিং সাইজ। তো আমি যদি এখন আমার অ্যানিমেশনে যাই, নিচে নামে ফোল্ডার ছিলাম, অ্যানিমেশন বানিয়ে রেখেছি, জাস্ট লাইক ইম্পোর্ট দ্যাট টু। এখন আমি যেটা বললাম, আমি কিন্তু বেসিক্যালি কুইনের স্কেলেটনে নিয়ে এসেছিলাম, রাইট? আমি এখান থেকে যেটা করি, ম্যানিকিউরটা সিলেক্ট করি, অ্যানিমেশন নেবো। আচ্ছা, অ্যানিমেশন যেহেতু বুঝতে পেরেছে অলরেডি, এখানে ইম্পোর্ট অ্যানিমেশন লেখা এসেছে, তার মানে হচ্ছে অলরেডি বুঝেছে এখানে স্কিন নেই, শুধু অ্যানিমেশন নেবো। আমি যদি ইম্পোর্ট দিই, আচ্ছা আমাকে প্রথমে একটা ওয়ার্নিং দিয়েছে। তো যেটা হচ্ছে যে আমি যখন অ্যানিমেশনটা কনভার্ট করার পর নিয়েছি, ও আমাকে ওয়ার্নিং দিয়েছে দ্য কন্টেন্ট রুট বোন, ম্যানিকিউনের রুট বোন বলে একটা বোন আছে যেটা অ্যাকচুয়ালি ওখানে পাচ্ছে না, তো এই জন্য নিতে পারতেছে। এটা সলভ করবো কীভাবে, এটা সলভ করার জন্য বেসিক্যালি এই টুলটাই আমরা ইউজ করব। এখানে যেটা হবে, আপনি যদি মিসে ডিলিট করে দিতাম যাদের ছিল, আপনি যদি ওপেন কন্টেনিং ফোল্ডারে যান, এটার প্রসেস হচ্ছে যে আপনি সিম্পলি আপনি যে অ্যানিমেশনটা ডাউনলোড করেছেন আপনি এখানে পেস্ট করেন। করার পরে বেসিক্যালি ও এখানে দেখাবে অ্যানিমেশনটা, এরপরে আপনি চাইলে প্রিফিক্স দিতে পারেন, আমি আপাতত প্রিফিক্স ইউজ করবো না। তারপর যদি আপনি কনভার্ট দেন,
ওয়েবটাকেও কনভার্ট করে দেবে। যদি কন্টেন্ট ফোল্ডার দেন, কনভার্ট করে আরেকটা আউটপুট এফবিএক্স ফোল্ডারে রাখে। আমি এখন বেসিক্যালি যেটা করব, এই ওয়েবটা যেটা আছে এই ওয়েবটায় বেসিক্যালি আমি টান দিয়ে এখানে নিয়ে আসতে চাই। সেম থিং আমি এখানে ম্যানিকিউর দেবো, দেওয়ার পরে আমি হচ্ছে বেসিক্যালি বাকি সব কিছু আছে সেমই রাখবো, ইনপুট দেবো। আমাকে আগের ওয়ার্নিংটা দেয়নি, তার মানে এটা মোটামুটি ঠিক হয়েছে। সো এই রুট প্রবলেমটা সলভ করার জন্যই বেসিক্যালি এই টুলটা আপনাকে হেল্প করবে। এবং অলসো যেহেতু আপনাকে অতগুলো স্যাম্পল অ্যানিমেশন দিয়ে দিয়েছে এবং আরও অনেক অ্যানিমেশন আছে যেটা আপনি ইউজ করতে পারেন, যেখানে হচ্ছে মেটা হিউম্যানে আছে, মিক্সামো ক্যারেক্টার আছে, সো এখানে ইজিলি ব্যাক অ্যান্ড ফোর্থ করে আপনার পছন্দ মতন ইউজ করতে। টুলটা ভেরি ইউজফুল। আই উইল রেকমেন্ড যে আপনি মনে হয় কফির জন্য কিছু ইয়ে চাই, ডোনেট অ্যান্ড সাপোর্ট, আই উইল হাইলি রেকমেন্ড যদি আপনার সম্ভব হয় আপনি ডোনেট করেন। আমি টুলটা আপাতত ক্লোজ করে দিই। তো এখন এই যে ওয়েব অ্যানিমেশনটা আছে, ওয়েব অ্যানিমেশনটা আমি ইউজ করতে চাই, রাইট? তো ইউজ করার জন্য আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে যে আনরিয়াল একটা স্টেপ বলে, সেটা হচ্ছে মন্টাজ। মন্টাজের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে। আমি যদি এই অ্যানিমেশনটা ওপেন করি, এখানে হচ্ছে বেসিক্যালি জাস্ট অ্যানিমেশন, যেখানে আপনি ওর স্কেল টেল এগুলো চেঞ্জ করতে পারেন, বিভিন্ন জিনিস চেঞ্জ করতে, স্কেল বলতে স্পিড বোঝাচ্ছি, আরো অনেক কিছুই আছে এখানে। এটাকে যদি আপনি মন্টাজে কনভার্ট করেন, সে কনভার্ট করার প্রসেসটা হচ্ছে খুবই সিম্পল। ক্রিয়েট অ্যানিমেশন, আমি যে প্রিন্সিপালটা ফলো করি, ইউজুয়ালি আমি এ এম দিই সামনে, তারপর হচ্ছে অ্যানিমেশনটা সেমই রাখি। এখানে যেটা হবে সেটা হচ্ছে ও আরেকটা ট্র্যাক অ্যাড করে, এবং এখানে আরো অনেক ধরনের অ্যাডিশনাল ফিচার আছে, যেটা হয়তো বা পরের ভিডিওতে যদি আমরা নিয়ে এক্সপ্লেন করি, বা এটা নিয়ে যদি আরো অন্য কোনো এক্সাম্পল আসে আমি এক্সপ্লেন। বাট এটার বড় সুবিধা যেটা হচ্ছে যে আপনি যখন আপনার অ্যানিমেশন ব্লু প্রিন্টটাতে যাবেন, আপনি খুব ইজিলি এখানে প্লে মন্টাজ বলে একটা অপশন পাবেন। দুটো অপশন আছে, একটা হচ্ছে প্লে অ্যানিম মন্টাজ, আর একটা হচ্ছে শুধু প্লে মন্টাজ। দুটার মধ্যে কিছু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা আমি একটু এক্সপ্লেন করে দিই। একটা হচ্ছে যে সিম্পলি আপনি অ্যানিমেশন প্লে করবে, এখানে আর কিছু ফিট করতে হয় না, অ্যানিমেশন মন্টাজটা ফিট করলেই হয়। অ্যানিমেশন মন্টাজটা আমি যদি সিলেক্ট করা থাকে, আমি যাই এখানে ক্লিক করলে ওটাতে চলে। তো বাই ডিফল্ট যে ক্যারেক্টারটা আপনার এই মেশে আছে, বা বেসিক্যালি এই ব্লু প্রিন্টটাতে যে মেশ ক্যারেক্টারটা আছে ওটাও নেবে, নেওয়ার পর প্রথম যেটা হবে ওটা করে দেবে। এবং শুধুমাত্র একটা রিটার্ন ভ্যালু দেয়, যেটা বেসিক্যালি ওর টাইমটা, ফ্লোটিং অ্যানিমেশন যে টাইমটা আছে ওটা দেয়, এছাড়া আর কিছু দেয় না। যদি আপনার সিম্পল অ্যানিমেশন প্লে করতে হয় উইদাউট এনি হ্যাসল অর এনিথিং, আপনি এটা ইউজ করতে পারেন। কিন্তু আর যেহেতু কোনো ইনফরমেশন দিচ্ছে না, সো আপনার যদি কোনো ধরনের অ্যানিমেশন স্টপ বা কিছু করতে হয় তখন এটা ইউজ করবো। আমরা আগে এটা ইউজ করি, দেখি কি হয়। আপনার তো এই পিনটা রিমুভ করলাম, আমার লাগছে না। ফিগারে আমি যেটা করবো অ্যানিমেশন প্লে করবো, সেভার আগে দিলাম সিজু দিদি, ওরকম করে অ্যানিমেশনটা প্লে করলো। ইসি এই প্রবলেমটা হবে আপনার, আপনি যখন সি দিয়েছেন আপনি তো চান অন্য কিছু না করতে, রাইট? তো এই ধরনের জিনিস আপনার এই নোটটা হেল্প করবে। কিভাবে হেল্প করবে? বেসিক্যালি আমি যখন অ্যানিমেশন মন্টাজ প্লে করব, আমি চাই বেসিক্যালি অন্য কিছু না হতে, রাইট? তো আমি যদি ওটা এখানে ব্রেক করি, আরেকটা ভুল দিই, যেটা হচ্ছে যে ইনপুট যেটা আছে মুভমেন্ট, রাইট? আমি চাই মুভমেন্টটা ইমোট যখন হবে তখন করবো না, এর জন্য আমি সিম্পল একটা ভুল ইন্ট্রোডিউস করি, ইমোট। ও যদি ইমোটের মধ্যে থাকে ও তখন এটা করবে, সিম্পলি এটা দিই। ইফ যদি এটা ট্রু হয়ে থাকে অনলি দেন, আরেকটা যেটা করবো সেটা হচ্ছে যে যখন ইমোটটা প্লে হচ্ছে, আমি যেটা করবো সেটা হচ্ছে এটা যেটা আছে এটাকে আমি সেট করবো
যখন অ্যাকচুয়ালি এটা শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি এটাকে আমি ফলস করে দেব। আরেকটা জিনিস যেটা ভুল করেছি সেটা হচ্ছে যে আমি প্রথমে এটাকে, ও আচ্ছা সরি, আমি ফলসটা হবে ব্যাপারটা হচ্ছে যদি ইমোটটা যদি না প্লে করে দেন আসলে এটাকেও ক্লিয়ার করব। হচ্ছে আমি যদি এখন সি দিই রাইট, প্লে করেনি বিকজ এখানে অ্যাকচুয়ালি স্কেলেটন মেশটা দিতে হয়, যেহেতু এখানে যেটা বলেছিলাম ও বুঝতে পারে বেসিক্যালি যে স্কেলেটন মেশটা পায় ওটা করে দেয়। এখানে অ্যাকচুয়ালি আপনি ট্রিগার করতে হয় যে আপনি মেনলি কোন মেশটার গায়ে এই অ্যানিমেশনটা প্লে করতে চান। সিম্পলি এখানে এটা ফিট করে দিই। এটা একটা বড় সুবিধা হচ্ছে আপনার মেশের আন্ডার বা মেন ক্যারেক্টার আন্ডার যদি মাল্টিপল স্কেলেটন মেশ থাকে আপনি সেটা ওগুলো প্লে করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি এটা পেট রাখেন, ওই পেটের কোনো অ্যানিমেশন প্লে করতে চান আপনি ওইটাও এই নোটটা দিয়ে করতে পারেন। আরেকটা জিনিসও বাই প্রোডাক্ট হিসেবে হয়ে গেছে, আমি যদি সিটা, আচ্ছা হয়নি এটা স্টিল, যদি সিটা বারবার প্রেস করতে থাকি পিসি ও বারবার এটাকে ট্রিগার করছে রাইট। সো ওটা আমি এখন আরেকটা বলতে ঠিক করব, হচ্ছে যে আমি যদি এটা এখানে চেক করে নিই যে ইমোটটা অ্যাকচুয়ালি প্লে হচ্ছে কিনা রাইট। সো আমি যদি আবার ইমোটটা নিয়ে আসি অ্যাগেন ইজ সরি ইফ ও যদি ইমোটটা একবার প্লে করে থাকে আমি বারবার ওকে প্লে করতে দেবো না রাইট। আমি সিম্পল এই জিনিসটা যদি এখানে অ্যাটাচ করি, সেম লজিক আমরা মুভমেন্টে যেটা করেছি, যদি ইমোটটা ইজ ইমোট ইজ ইন ইমোট এইলে হচ্ছে, বা আমি এখানে অ্যাকচুয়ালি করার সাথে এটাকে আমি এটাও বলে দিতে পারি ইজ ইমোট প্লেইং, তাহলে এখন আমার পড়তে সুবিধা হলো। তাহলে হচ্ছে ইজ ইমোট প্লেইং যদি ট্রু হয়ে থাকে তাহলে হচ্ছে তুমি এটা ট্রিগার করবো না, যদি ফলস হয়ে থাকে তাহলে এটা ট্রিগার। ইজ দিয়ে কথাটা লেখার এই কারণে আমি সুবিধা ইজি হয় আমার জন্য পড়তে ইজি। সো ইজ ইমোট প্লেইং ইয়েস অর নো ইজি টু রিড, দেখুন কম্পাইল করি আমি যখন বারবার সি দিই ও বারবার এটাকে ট্রিগার করবে না রাইট। তো এটা হচ্ছে আমাদের মেইনলি যে বেসিক আইডিয়া কিভাবে মিক্সাম থেকে আমি অ্যানিমেশন নিতে। আরেকটা জিনিস আমি দেখাতে পারি রুট অ্যাড করার জন্য আরেকটা যে সুবিধাটা হয়েছে, আমি যদি আমার ওই স্যাম্পল অ্যানিমেশনে যাই আবার ফোল্ডার, এখানে হচ্ছে স্টমাক হিট বলে একটা অ্যানিমেশন ছিল, আমি এটাকে অ্যাকচুয়ালি এখন নিয়ে আসতে চাই রাইট। আমি আবার টুলটা ওপেন করি, তো টুলটাতে যেটা হবে আমি ডিলিট করে দেবো দরকার নেই, দিয়ে আমি জাস্ট স্টমাক হিট এটাকে কনভার্ট করতে চাই। আমি অবভিয়াসলি ইউ প্রিফিক্সটা আমি এই মুহূর্তে তাহলে কনভার্ট দিস রাইট হোল্ডার করি, আমি স্টমাক হিটটা বেসিক্যালি নিয়ে আসি, আনরিয়াল বলবে আমি এখান মানে কিউ দিয়ে দেবো একটা জিনিস আমি এখানে দেখাতে চাই, সেটা হচ্ছে যে কিছু কিছু অ্যানিমেশন থাকে যেখানে অ্যাকচুয়ালি ক্যারেক্টার অ্যানিমেশনের সাথে মুভ করে রাইট। তো আমি যদি মিক্সাম হতে যাই, সরি ইয়েস মিক্সাম হতে যাই, সো আপার কাট দিয়ে যদি আপনি সার্চ করেন দেখবেন কিছু অ্যানিমেশন আছে যেটা অ্যাকচুয়ালি অ্যানিমেশনের পোজের সাথেই ও অ্যাকচুয়ালি সামনে বা পিছনে মুভ করে। তো এটা একটা অ্যানিমেশন, আমি এটা ডাউনলোড করি সেম থিং
এটা একটা অ্যানিমেশন, আর এটা হচ্ছে রিসিভিং আপার কাট অ্যানিমেশন, রাইট? দুটাতেই বেসিক্যালি ও একটা তো সামনে গেছে, একটা তো পিছনে গেছে। তো আমি জানতে চাই এই জিনিসটা আমি কিভাবে হ্যান্ডেল করব। এটা আমার মেইন রিজন হচ্ছে যে আমরা যে রুট মোশনটা ঠিক করলাম, এটা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করবে কিভাবে জিনিসটা কাজ করে। তো সিম্পলি আমার যেহেতু ডাউনলোড হয়ে গেছে, আমি যাই আবার সেম প্রসেস, আমি ডাউনলোড করে রেখেছিলাম একটা কপি করি ইনকামিং ফোল্ডারে রাখি, থাকবে না। এবং আউটগোয়িং ফোল্ডারটা আমি ক্লিয়ার করে দেব, রাইট? আমি কনভার্ট দিই, দুটাও করে দিয়েছে, আউটগোয়িং ফোল্ডারে রাখি। ইলেকট্রন যেটা আগে সিলেক্ট করেছিলাম মানে কি, এবং বাকি সব সেটিংস আমি অ্যাজ ইট ইজ রাখি। আমি যদি এখানে ওপেন করি, তো আমি বেসিক্যালি আগে ইম্পোর্টটা করে দেখি জিনিসটার সমস্যাটা কি হয়, দেন আমি এটার সলিউশনটা দিই। তো সেম প্রিন্সিপাল, আমি দুটো সিলেক্ট করে ক্রিয়েট দিয়ে অ্যানিমেশন মন্টাজ দুটো বানিয়ে দেবে। যেহেতু ও বানিয়েছে, আমি এটা মন্টাজ আপাতত এন্ডে রেখে দিচ্ছি, দিস ইজ জাস্ট ফর এক্সাম্পল। আমি যদি এখানে গিয়ে আমি একই জিনিসটা আবার ইউজ করবো, আমি নতুন একটা অ্যাকশন বানাচ্ছি না, আমি যদি সিম্পলি এখানে ওই জিনিসটা দিই যে রিসিভ আপার কাট বা যে কোনো একটা দিই, যদি এখন প্লে করি, এটা দিয়েছি হচ্ছে রিসিভিং আপার কাট, দি সরে গেল ঠিকই, দেন আবার স্ন্যাপ করছে। এই এফেক্টটা তো অবভিয়াসলি আমরা চাই না, ভেরি আনডিজারেবল একটা এফেক্ট। এটা সলিউশন অ্যাকচুয়ালি খুবই সিম্পল, আপনি যদি রিসিভিং আপার কাটে যান, একটা অপশন আছে এনেবল রুট মোশন। এনেবল রুট মোশন দিলে যেটা হয়, ও অ্যানিমেশনটা যেখানে গেছে ওখানে রুটটাকেও ট্রান্সফার করে ফেলে, যার জন্য ও ক্যারেক্টারটা আবার আগের জায়গায় ফেরত আসে। তুই সিম্পলি সেভ করি, প্লে দিই, আবার সি দিই, সি ও আর আগের জায়গায় জাম্প করে চলে যায়নি। তো একটা সিম্পল জিনিস আমি অ্যাড করে রাখলাম যাতে আপনাদেরও কাজ করতে সুবিধা হয়। দিস ইজ অ্যাবাউট ইট। আই হোপ আপনাদের এটাতে কারো হেল্প হয়েছে, এবং যদি না হয়ে থাকে, যদি কোনো সমস্যা হয়ে থাকে, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট, উই উইল ট্রাই টু অ্যামেন্ড দ্যাট। অ্যাজ আই সেড, আমিও জিনিসটা নতুন করে শিখছি, বেশি দিন হয়নি আমি অ্যানিমেশন নিয়ে ঘাটাঘাটি করছি। সো অবভিয়াসলি এখানে আরও অনেক কিছু আছে যেটা আমাদের আমি এখন হয়তো এখন এক্সপ্লোর করিনি। আপনার যদি এরকম কিছু জিনিস মনে হয়ে থাকে যে এই জিনিসগুলো এডিট করা যায় বা এখানে আরও বেশি এক্সপ্যান্ড করা যায়, প্লিজ লেট আস নো অ্যান্ড উই উইল ট্রাই টু এক্সপ্যান্ড অন দোজ ইন আপকামিং ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো থাকবেন, and see you on the next one.